সো গুড মর্নিং ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। আমিও সেফ জায়গাতেই দাঁড়িয়ে আছি, বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমার বাইকটাকে দিতে হবে সার্ভিসিংয়ে, যেহেতু হঠাৎ প্রচণ্ড জোরে বৃষ্টি নামলো আমাকে এখানে দাঁড়াতে হলো। তো ভাবলাম ব্লগটা এখান থেকে শুরু করি, বাইকের অবস্থা পুরোপুরি খারাপ, স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে আর কিছু না, হচ্ছে সার্ভিসিংটা করিয়ে নিলে প্রবলেমটা মিটে যাবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না কতক্ষণ লাগবে। ব্যাপার হচ্ছে এরকম, গাড়ি সার্ভিসিংয়ে দিয়ে দিই, ছোটোখাটো প্রবলেম আছে, ইন্স্যুরেন্সটা ফেল হয়েছিল, তো ইন্স্যুরেন্সটা আমি লকডাউনের মধ্যে ইন্স্যুরেন্সটা আমি দিতেও পারিনি। আমি ইন্স্যুরেন্সটা দেবো, ইন্স্যুরেন্সের দুটো ক্লেম আছে ওদের, একটা বাম্পার টু বাম্পার আর একটা নর্মাল। বাম্পার টু বাম্পারে আমি ম্যাক্সিমাম 99% ক্লেমে যদি কিছু হয় গাড়ি সেটা পেয়ে যাবো, আর বাকি যেটা আছে ওটাতে কিছু হয় ক্লেম যা হবে তার 20-30% আমাকে দিতে হবে। তো আমি এবার সেই প্রবলেমটা রাখিনি, এমনি 2020 খারাপ যাচ্ছে, তো সেই জন্য আমি পুরোটাই করে নিয়েছি ইন্স্যুরেন্স। তো আমার মোটামুটি 10,000 টাকার ফাটকা আজকে লেগে গেছে, বিকেলবেলা পাবো গাড়ি, এখন অফিসে যাই, অনেক টাইম হয়ে গেল, এখানে প্রচুর টাইম লেগে গেল, প্রায় 1:30 বাজে, ইশারাও আসছে ওদিক থেকে, এটা রয়্যাল এনফিল্ড এসপি অফিস। রাজা কখন আসবো? 5টার দিকে আসবো। 5টা ফোন করবে তুমি? যাই হোক, 5টার মধ্যে গাড়ি পেয়ে যাবো। পুরো ভিজে গেছিলাম, আবার রোদে পুরো শুকিয়ে গেছি, এই জন্য সার্ভিস সেন্টারে গেলে আমি খুব মানে চাপে থাকি, আমি জানি কখনোই তাড়াতাড়ি হবে না, এই জন্য আজকে তৃষা তাড়াতাড়ি এসছে, আমার আগে এসছে, এমনিতে আসতে পারে না, আমি সবসময় আগে আছি। হ্যাঁ, আমারও একটা ছোট্ট বাচ্চা আছে, ওকে তো ওয়েলকাম করে দিই। তো হ্যালো, নমস্কার, সালাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে নো শো অফ নো ডাউন, স্টে কুল উইথ দ্য এডিস বং। আর আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট রেনি, আজকে রেনির সাথে আমার একটা চ্যালেঞ্জ ভিডিও হবে, সেটা রেনির চ্যানেলে দেখা যাবে। হ্যাঁ, ইয়েস, রেনির চ্যানেল আছে, তো চ্যানেলের নামটা বলে দিতো। কিডস রেনি শো। ও, কিডস রেনি শো, কিডস রেনি শো তোমরা দেখতে পারো, ওখানে রেনিকে দেখতে পারবে। ওখানে কি 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 ভিডিও আপলোড করছে একটু বল। চ্যালেঞ্জেস দি, তারপরে অনেক কিছু, মেকআপ। আচ্ছা, ওর এখন এক্ষুনি মনে পড়ছে না, একটু নার্ভাস হয়ে গেছে, তো তোমরা তাড়াতাড়ি গিয়ে চেক করে নাও কিডস রেনি শো, লিঙ্ক উইল বি দ্য ডিসক্রিপশন বক্স, চ্যালেঞ্জ ভিডিওটা ওখানেই পোস্ট হবে। গতকাল খুব ভালো মজা করেছি আমরা হোমালিদের বাড়িতে, অনেক আড্ডা মেরেছি, অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু প্ল্যান আছে, দেখা যাক আগে যা হবে তোমরা তো দেখতেই পাবে। ওকে ফ্যামিলি, ওকে গাইস, চ্যালেঞ্জ ভিডিও শুরু হবে। চ্যালেঞ্জে আমার কম্পিউটার হচ্ছে এই যে, দুজন নারী বসে আছে আমার বাড়ি, এখন এরা পরবে না শাড়ি, তারপরে 5টার সময় আনতে যাব আমি আমার গাড়ি। শ্রেণীর চ্যানেল, প্লিজ তোমরা দেখে নিও, ওকে একটু সাপোর্ট করো, বাচ্চা মেয়ে, ওরা এনজয় করবে, ওর মা আছে মোটা করে, ও বাবা রে বাবা, এই যে এক্ষুনি আমরা যা চ্যালেঞ্জ ভিডিওটা করে উঠলাম, এরা করলা লঙ্কা, এই যে লঙ্কা আমাকে খাইয়েছে, মানে জোর জবরদস্তি আমাকে হারিয়েছে, বুঝলে তো, ওর সাথে ভিডিও করে আমার মানে আমি আর্জেন্টাম এনজয় করলাম প্রচুর ভালো। তো তোমরা যদি এনজয় করতে চাও, তাহলে এনজয় করতে গেলে কি শ্রেণী শো চ্যানেলটা একবার চেক করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বলছো বিশাল মুডটা আজকে একটু অফ আছে, তোমাকে দেখে বুঝতে পারছো। এনিওয়েজ, একটা ভিডিওর প্রিপারেশন চলছে, সেই ভিডিওটা হবে, ঈশা কোনোই কথা বলবে না, শি ইজ রেডি টু নো। হে, আমি অনেক কথা বলতে চাই, আমার মুড অফটাতে কি আমি তাও কথা বলবো, বলো। এই যে দেখো, এই যে বিউটি ব্লেন্ডার কে এরকম ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে, এই সব দেখতে হলে ইন্ডিয়ান গার্ল চ্যানেল তৃষা, এডিটেড বং এসব হয় না। আচ্ছা, তাহলে এরকম ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হয়, ব্লেন্ড করার পরে এরকম ভাবে ব্লগে বলতে হয়, হে গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি ভাবছি আমি একটা ব্লগ চ্যানেল স্টার্ট করবো, হিন্দি ব্লগ চ্যানেল, তোমাদের মধ্যে কে কে দেখবে বলো যদি আমি ব্লগ চ্যানেল স্টার্ট করি। যদি তোমাদের মধ্যে অ্যাটলিস্ট 100 জন কমেন্ট করো যে হ্যাঁ তৃষাদি আমি তোমার হিন্দি ব্লগ চ্যানেল দেখবো যদি তুমি করো, তাহলে আমি ড্যাম শোর করবো। আর যদি 100টা কমেন্ট না আসে, আমি জীবনেও হিন্দি ব্লগ চ্যানেল করবো না, পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড হবে। ছোটবেলা থেকে জানি না, আমার একটা প্রবলেম আছে, আমি কখনো কোনো ডিসিশন নিতে পারি না,
আর ডিসিশন নিতে না আমার বছরের পর বছর সময় লেগে যায়। ঠিক আছে, কাজে কাজ ও দিশা আবার কাজে প্লিজ এটা দেখাস না, আমি চোখ মুছি এটা দেখাতে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক এবার সিরিয়াস মানে স্ট্রং। ওকে, সেটা হচ্ছে আমার লাইফে একটা প্রবলেম আছে, এটা ছোটোবেলা থেকে আমি কখনো কোনো ডিসিশন নিতে পারি না। আমি একবার পিয়ার্সিং করাতে গেছিলাম, যে একটা আছে উপরে একটা পিয়ার্সিং করাবো। ঠিক আছে, আমি কলেজে পড়তাম, আমি ওই দোকানটার সামনে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম, শুধু ভাবছি করাবো না করাবো না করাবো করাবো না, কী এমন ব্যাপার। তো আমাকে আমার একটা বন্ধু বলেছিল, কী এমন ব্যাপার পিয়ার্সিং না করানো, কি আছে তুই এত স্ট্রেস খাচ্ছিস, এত চাপ খাচ্ছিস। ঠিক আছে, তো আলটিমেট ওর ভরসায় সেদিন আমি করে নিয়েছিলাম। তো আমার লাইফে সবসময় এটা একটা প্রবলেম যে আমাকে একটা পুশ মারতে হয়, আদারওয়াইজ আমি অনেক সময় অনেক কিছু না মানে জাস্ট করবো করবো না, কী দরকার, করলে কী হবে না করলে কী হবে, এই একটা সমস্যায় ফেসে থাকে। ঠিক আছে, তো এটা আমার লাইফের অনেক বড় প্রবলেম, যেটাকে আমি সবসময় চাই যে আমার এই ডিসিশন মেকিংটা যাতে স্ট্রং হয়। ঠিক আছে, এটার এটার জন্য আমার মনে হয় যে আমি ছোটোবেলা থেকে টুইকিকে ডিসিশন মেকিংটা শেখাবো। সিরিয়াসলি, এটা আমার লাইফ আমি কাঁদছি কেন, তো আমি ডিসাইড করেছি টুইকির ক্ষেত্রে যাতে এরকম ডিসিশন মেকিংয়ে কোনো প্রবলেম না হয়, সে কারণে আমি ডিসাইড করেছি যে টুইকিকে একদম ছোটোবেলা থেকে যখন থেকে ও নিজের ওপিনিয়ন ব্যক্ত করতে পারবে তখন থেকে ওকে ওর ডিসিশন আমি নিতে দেবো। লাইক তুমি কী জামা পরবে, ওকে দুটো জামার অপশান দেখে ওর কাছ থেকে জানা হবে যে ও কী জামা পরবে। সব ঘুরতে গেলে দুটো ডেস্টিনেশন বা তিনটে ডেস্টিনেশনের মধ্যে ওকে অপশান দেওয়া হবে যে তুমি কোথায় যেতে চাও, হয়তো মেবি ওর মধ্যে আমার মতো এই প্রবলেমটা হবে না যে ডিসিশন নিতে পারে না। তা আমি তৃষাকে অনেক সময় ডিসিশন নিতে হেল্প করি। হ্যাঁ, শুভ হচ্ছে আমার সেই পুশটা যেটা আমার কলেজ লাইফে আমার বন্ধু করেছিল। অবশ্যই আমি পুশ করব তৃষাকে, পুশ পুশ পুশ। আচ্ছা, পুশে তুমি যাই না হোক, তুমি হেসেছো ব্যাস আর কি দরকার। এনিওয়েজ, তুমি তাড়াতাড়ি রেডি হও, নো কান্না কাটি। আরে আমি কেঁদে ফেলে, আমার কেঁদে ফেলা মানে আমার প্রচুর দুঃখ, এরকম কোনো ব্যাপার না, আমার একটা সমস্যা আছে, প্লিজ আমার কান্নাটা নিয়ে আবার কোনো নেগেটিভ কমেন্ট করুন, আমার খুব আরও দুঃখ লাগবে। ছেলেদের খুব কম দুঃখ হয়, মেয়েদের খুব ঘন ঘন দুঃখ হয়, এটা আমি দেখেছি। এটা কোনো বাজে কথা, এটা এটা কি ঠিক তোমরা বলো ছেলেদের কম দুঃখ হয় মেয়েদের, এখানে তো ছেলে মেয়েদের মধ্যে ডিফারেন্স তুমি করছো, এদিকে তোমরা বলো নারীরা সবার নারী পুরুষ সমান, নারী পুরুষ নারী পুরুষ সমান, আমরাও মানছি, তাহলে সব দিকে ইকুয়াল করা উচিত না? সাবার আমি ভেবেছি আমি আমার চুলটা পুরো কার্লি করে ফেলবো, আমি আমার লাইফের ওই যে একটা স্ট্রেসফুল চাপ না যে না এটা করবো ওটা করবো না, আমি আমার ফুল চুল কার্লি করে ফেলবো, তারপরে এক বছর পর পুরো চুলটা ড্যামেজ হয়ে যাবে, পুরো চুলটা কেটে এতটুকু করে দেবো। না না না, ওটা চলবে না, এতটুকু করলে বাজে লাগবে। না 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 না, কাশে আমি জন্ম থেকে আমার চুল লম্বা। ওফ, এই রাস্তাটা যে কবে ঠিক হবে রিয়েলি উই ডোন্ট নো। গুড মর্নিং ফ্যামিলি, সবাইকে জন্মাষ্টমীর প্রচুর প্রচুর শুভেচ্ছা আর অভিনন্দন, ভালোবাসা সমস্ত কিছু নিয়েও। আজকে জন্মাষ্টমী, গতকাল আমাদের হট করে একটা ফোন আসে, তার জন্য আমাদের বেরিয়ে যেতে হয় বিরাটি, তো একটু পার্সোনাল কাজ ছিল, তো আমি ব্লগ সেরকম করতে পারিনি, তো ব্লগটা আজকে কন্টিনিউ করছি। আর বাড়িতে পুজোর তোড়জোড় বেশ ভালোই চলছে, বাচ্চা পার্টি এখানে খুব ভালোই আনন্দ করছে, আর আজকে হবে আজকে জন্মাষ্টমী, কালকে নন্দ উৎসব, তোমাদেরকে একটু করে দেখিয়ে দিই সব কিছু। আমার তো ভালোই লাগে, আমি নিজে বুঝি জানো তো, বাচ্চার জামা কত ভালো ভালো কেনা হয়, দুবার পরিয়ে সেগুলো থেকে যায়, কি কষ্ট লাগে, ফেলাও যায় না কিছু না, কাকেই বা দেব। শুভর ক্ষেত্রে আমি দেখেছি, শুভর ক্ষেত্রে গিফট ম্যাটার্স, ঠিক আছে, শুভকে আমি যদি গিফট করি শুভ খুব ভাবে যে হ্যাঁ তৃষা আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে, সিরিয়াসলি শুভর কাছে এটা খুব ম্যাটার, অথচ ভালো আমার কিন্তু ওরকম লাগে না, তার থেকে আমার বরং শুভ যদি আমার কোনো বিষয়ে প্রশংসা করে আমার মনে হয় না। ও মাই গড, এটা তুমি কি করেছো মানিক,
তো শুভ হয়তো সবাইকে জন্মাষ্টমীর উইশেস করে দিয়েছে, কিন্তু আমার করা হয়নি। তো সবাইকে আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী আমার জন্য একটা খুব স্পেশাল দিন, পরে বলবো হয়তো কখনো যে কেন স্পেশাল দিন। আর আজকে আমি আর শুভ দুজনেই উপোস। শুভ কি নির্জলা? আমার ছোটদা আমাদের সামনে লোক দেখিয়ে দেখিয়ে চিলি চিকেন খাচ্ছে। আমাদের পাশের ফ্ল্যাটে রুমি থাকে, ও ভীষণ মিষ্টি একটা মেয়ে। ও একটু আগে চিলি চিকেন দিয়ে গেল, ও জানে না যে আমরা উপোস করেছি। ইভেন নেওয়ার সময় আমিও লক্ষ্য করিনি যে এটা চিলি চিকেন বা আমরা তো খাবো না। আমি নিয়ে নিলাম হাসতে হাসতে হ্যাঁ 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 করে, কিন্তু তারপর পরে বললো আমরা তো উপোস। তো পুরোটাই ছোটদার পেটে যাচ্ছে। জুয়েলের মুখে এত একটা হাসি, সেটা এই জন্য চিলি চিকেন, সেই জন্য না আমরা দুজন খাবো না, পুরোটাই ও একা খাবে, সেই জন্য হাসি। এরকম পাশ দিয়ে গন্ধ বেরোচ্ছে বা ঘ্রাণে নো অর্ধ ভোজন বলে না, আমার তো সেটাই হয়ে গেছে। এখন ভাবছি কি খেয়ে নেবো, না না থাক থাক থাক, পুজোটা হয়ে যাক। হ্যাঁ আমার হাত থেকে বেরিয়ে গেছে, অসুবিধা হচ্ছে না, আমি খুব দিব্যি আছি। কই শোন না, ধন্যবাদ করলাম, ধন্যবাদ লক্ষ্মী মানি। কই এখানে সমস্ত প্রিপারেশন চলছে পুজোর। পাঁচ রকমের জিনিস আছে যেটা দিয়ে গোপালের অভিষেক হবে। এখানে আছে দুধ, দই, ঘি, মধু আর গঙ্গার জল লাগবে। মেনলি এই পাঁচটাই লাগে। আর ফলের জুস আছে এখানটা, এই জুসটাও আমরা অভিষেকে ব্যবহার করবো। একবার একবার সব, একবার ও নিজে খাচ্ছে, একবার আমাকে খাওয়াচ্ছে। আজকে অফিসে একটা বিভৎস কাণ্ড হয়েছে, সেটা টুইগিকে আজকে আমি অফিসে নিয়ে গেছিলাম। তো ওখানে একটা কাঁচা লঙ্কা ছিল, তো সেই লঙ্কাটা দিয়ে টুইগি ওটাকে লন্ড ভন্ড করে লঙ্কা কাণ্ড বাড়িয়েছে। খেয়েছে, সেই লঙ্কা কাণ্ডের পরে কি হয়েছে, হাতে এরকম এরকম করছে, আমরা ভাবছি ওর বোধহয় কোনো অ্যালার্জি উঠেছে, এরকমই হয় জেনারেলি অ্যালার্জি হলে। কিন্তু পরে দেখলাম প্রচন্ড কান্নাকাটি শুরু করেছে, প্রচন্ড কান্নাকাটি, সারা গায়ে লাগিয়েছে। খুব ভাগ্য ভালো যে চোখে লাগেনি, প্রচন্ড কাঁদছিল, সারা গা লাল হয়ে গেছে। সবার ফার্স্ট গিয়ে স্নান করাই, বডি ওয়াশ দিয়ে স্নান করাই। স্নান করানোর পরে ওকে সির মধ্যে কিছুক্ষণ রাখি, তারপর আস্তে আস্তে ঠান্ডা, কিন্তু প্রচন্ড কাঁদছিল। রেনি বলেছে যে এরপরে বার যদি এরকম হয় তাহলে কি করবি রেনি? একটা লঙ্কা ওরকম দেখে দেখে আঁকবো, তার মধ্যে রং করে দেবো, ও তো বুঝতে পারবে না। ওটাকে সরিয়ে ওটার মধ্যে টেবিলে রেখে দেবো, ও যখনই ওটা লাগাবে তখন ওর কিছু হবে। হ্যাঁ আমার আউটফিট এটা অ্যাজিও থেকে কিনেছিলাম, না একটা কুর্তি তোমাদের দেখিয়েছিলাম সেটাই, কিন্তু এখন পরে দেখছি যে এটা একটু লুজ হয়েছে, কিন্তু ওভারঅল খুব কমফোর্টেবল। মানে একটু সাইড থেকে ফিটিংস করিয়ে নিলে খুব ভালো লাগবে দেখতে। এই যে আমার আউটফিট, কিন্তু একটু এরকম হয়েছে। এই দেখ আই 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 তুই কি পরেছে জামা? এতক্ষণ ছিল তুই কি নামা নামা, মানে জামা ছাড়া তুই কি নতুন জামা পরে রং করছে আছি যেন। নম করো মানুষ, নম করো, নম নম নম।
এবার মামুনি অভিষেক করবে। এবার হচ্ছে আমাদের ছোট্ট রেনুকেই অভিষেক করবে। তবে আমি কিন্তু এটা আমার কিন্তু এটা খুব ভালো লাগে যে শুভ সব ঠাকুর দেবতার ব্যাপার স্যাপার মানে সবকিছু মনে আগে মানতো না বোধ হয় মান ঠিক সামনে আমার মন নিজে থেকে একটা প্রোগ্রামও করবে কিন্তু দেখে করা প্রথমে গঙ্গা জল স্যানিটাইজ হাত স্যানিটাইজ করো অডিও বলতে অডিও হাই করে দাও আজকে ব্যাটারি নেই এই এই তুমি কববি না দুটো দুটো ঝগড়া করছে আয় আয় বড় সঙ্গে লড় এনে তুমি আরো অনেক বছর বাঁচো আমাদের সাথে থাকো সারা জীবন কাজ করতে আরতি রিম্পার হয়ে আমি বলে দিচ্ছি বাবি অনেক দিন বাঁচো কার দাঁত ফুকলে হাসিটা সবাই আমরা অনেক দেখতে পাই রিম্পা আসছে শুক্রবার অনেক কিছু মানছি তো নারু দিয়ে টু ইউ আজকে যেহেতু গোপালের বার্থডে মানে জন্মাষ্টমী তো তার জন্য একটা অসাধারণ কেক নিজেই বানিয়েছে তো সেই কেকটা অলরেডি আমাদের ভোগে দেওয়া হয়ে গেছে তো এবার ওইটাকে জাস্ট কাট করবে বাবি ওগুলো করেছে যদিও একটা টেস্টি হয়নি কিন্তু তাও করেছে তাহলে হয়েছে মোটামুটি আরেকখানা কি একটা করেছে সেটা মোটামুটি দুজন দুদিকে ধরে টানতে হবে তবে ছিড়বে কেকটা দারুণ খেতে হয়েছে এটা যদি আমি বোন থেকে বলতে পারতাম তাহলে আমি খুব আনন্দ দেখলাম কতটা বাজে হতো সেটা জানার জন্য ভালো হয়েছে ভালো হয়েছে কেকটা ভালো হয়েছে বুঝলি তো কেকটা ভালো ভালো হয়েছে